ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। দলের অনেক ব্যাপারেই এখন লিওনেল মেসিকে বেশ সোচ্চার দেখা যায়। স্রেফ মাঠের অধিনায়কই নন, মাঠের বাহিরেও বার্সেলোনা তারকা নিজেকে গড়ে তুলেছেন একজন নেতা হিসেবে। তবে আর্জেন্টাইন ফরওয়ার্ড একটা সময় নাকি তেমন কথাও বলতেন না, এমনটাই জানিয়েছেন লিওনেল মেসির জাতীয় দলের সাবেক সতীর্থ রবার্তো আয়ালা। লিওনেল মেসি এমনিতেই বেশ শান্ত স্বভাবের, তবে সাম্প্রতিক সময়ে মাঝে মধ্যে দেখা গেছে ভিন্ন চিত্র। গত ফেব্রুয়ারিতে যেমন বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল খেলোয়াড়দের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তখন সাবেক সতীর্থের মন্তব্যের কড়া জবাব দিয়েছিলেন লিওনেল মেসি। করোনা ভাইরাসের সংকটকালীন সময়ে বার্সেলোনা খেলোয়াড়রা কম বেতন নিয়ে রাজি না হওয়ার গুঞ্জন উঠেছিল। বার্সেলোনা খেলোয়াড়রা কম বেতন নিতে চায় না, তবে এই গুঞ্জনের কঠোর সমালোচনা করে সতীর্থদের আড়াল করলেন লিওনেল মেসি। একটা সময় লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনা দলের খেলোয়াড় ছিলেন আয়ালা। সাবেক এই সেন্টার ব্যাক তুলে ধরলেন তখনকার আর এখনকার মেসির মধ্যে পার্থক্য। এ প্রসঙ্গে আয়ালা বলেন, অন্যদের সঙ্গে যে আচরণ করা হয় তার সঙ্গেও তেমন স্বাভাবিক আচরণ পছন্দ করে মেসি, সে খুবই চাপা স্বভাবের। তবে গত কয়েক বছর এই জায়গায় তার উন্নতি হয়েছে, মাঠে ও মাঠের বাহিরে আজ মেসি নেতা। যখন সে খেলা শুরু করেছিল তখন আমি ছিলাম তার সতীর্থ, সে মাঠে তেমন কথাই বলতো না, শুধুমাত্র বাইরে গিয়ে অনুশীলন করত, আর অনুশীলন না করলে সে ঘরেই থাকত। এখন মেসি সব কিছুতেই অংশ নেয়, পরিবর্তন হয়েছে ব্যাপক। সতীর্থদের সঙ্গে কথা বলে, তাদের অবস্থা জিজ্ঞাসা করে, এমনকি ম্যাচের আগেও সে অনেক কথা বলে। কিভাবে ধীরে ধীরে নেতা হয়ে উঠেছেন লিওনেল মেসি, মাঠে ও মাঠের বাহিরে একজন আদর্শ অধিনায়ক লিও, এমনটাই উল্লেখ করলেন আয়ালা।